আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ। আজ আমি আপনাদের দেখাবো Y6060-র ফুল বাংলা রিভিউ। দেখুন, সেট যে অবস্থায় থাকো, ঠিক আছে, আপনি মেনুতে না, আপনি জাস্ট অডিওতে প্রেস করবেন একটা, আবার আর একটা প্রেস করবেন। আপনার যা যা দরকার সব কিন্তু ইংলিশ আছে, এম এফ এম, টিভি, এসডি, ব্লুটুথ, হ্যাঁ সব ইংলিশ আছে। আপনি যদি সেট ফোল্ড করতে চান, ওই উপরে চিহ্ন দেওয়া দিছে, এটা দিবেন। হ্যাঁ, আপনি ডিক্স ঢুকাবেন না, অডিও এসডি ঢুকাবেন না, এই ফোল্ড হয়ে যাবে। তারপর আবার এখানে ক্লোজ আছে, ক্লোজ দিবেন, ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আবার ব্লুটুথ চালাইতে চান, হ্যাঁ, তাহলে এই যে ব্লুটুথ প্রেস করবেন, হ্যাঁ, এটা। তারপর ব্লুটুথ সেটিং, এটা হচ্ছে ব্লুটুথ সেটিং, আর এটা হচ্ছে অ্যাড ডিভাইস, বুঝতে পারছেন, এটা হচ্ছে অ্যাড ডিভাইস, আর এটা হচ্ছে রিমুভ ডিভাইস। মানে বারবার শোনার জন্য এটা না, রিমুভ মানে নতুন পাঁচটা ডিভাইস যদি এখানে সিলেক্ট হয়, এটা ডিলিট করতে হবে না, আপনার পাঁচটার বেশি তো হবে না। এই জন্য মনে করেন যে আপনার এখানে যে ডিভাইসগুলো থাকবে, এটা ডিলিট করতে গেলে এটাতে দিতে হয়, এটাতে দেওয়ার পরে যে ডিভাইস থাকবো এটাতে সিলেক্ট করবেন, এই পাশে একটা অপশন হবে, এই পাশে একটা, আর নতুন অ্যাড করতে গেলে এটা দিবেন। হ্যাঁ, এরকম যখন আসবে তখন আপনি এই যে কার মাল্টিমিডিয়া নামে ডিভাইসটা আসবে, ব্লুটুথ চালু করতেছি, ব্লুটুথ রিফ্রেশ হচ্ছে, কার মাল্টিমিডিয়া আছে, দেখছেন, কার মাল্টিমিডিয়া পেয়ার করবেন, পেয়ারিং হইতেছে, এই যে ওকে দিলে, পেয়ার দিলে পেয়ার হয়ে যাব, মোবাইলে এই যে পেয়ার অপশন আছে, পেয়ার দিলে এই যে কানেকশন অ্যাক্টিভ, ওখানে দেখাইতেছে, হ্যাঁ হয়ে আছে, দেখতে পাচ্ছেন, ওই যে চিহ্নগুলো আছে, মোবাইলের নেটওয়ার্কের চিহ্ন আছে, এই যে এরকম অপশনটা চাইলে, এটা ইয়েস, এটা নো, এটা ইয়েস, ইয়েস, বাংলাটা ইয়েস, হ্যাঁ ইয়েস, ইংলিশ ভাষা না, না না, এটা সেট ইংলিশ, ঠিক আছে। চাইছিলাম ইংলিশ ভাষাটা দেওয়ার লাগে, এটা চালালে কদিন চালালে বুঝে ফেলতাম, যদি আপনি একটা গান ছাড়তে চান, ইউটিউবে যাবেন, ইউটিউবে যাবেন, একটা গান ছাড়লেন, যে কোনো একটা ইস্যু ছাড়লেই হবে, সাউন্ড দেন, সাউন্ড কমানো, সাউন্ড বাড়াইলেন, অডিও তো প্রেস করবেন, যদি আপনি মনে করেন এফ এম চালাইতে চান, এই এফ এম চলবে, এখানে যে রিমোটটা দিছে, এটা এই যে পিসে, পিসে সেট, পিসে একটা প্লেয়ার আছে, এই প্লেয়ারটা, প্লেয়ারটা, এটা আপনার এই যে অন দিবেন,
কিছু দেখছেন বাতি জ্বলছে বাতি জ্বলছে ওই দেখে দেখছেন হ্যাঁ আমরা এইভাবে থাকি আর খাওয়া যাবে না অটো মিউজিক যাবে না না এখন এদিকে এদিকে আপনি আইসা ডিক্স ডুবাবেন ডিক্স প্রেস করলে ভিডিও এটার ভিতরে সামনে ভিডিও চললে পিছনে ভিডিও চলবে সামনে ভিডিও চললে পিছনে চলবে আচ্ছা ডিক্স ঢোকানোর পরে এই প্লেয়ারে যদি ভিডিও চলে ওখানে ভিডিও ট্রান্সফার হবে আচ্ছা 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 বুঝতে পারছেন হ্যাঁ এই যে অফন দিয়ে দেন পাওয়ার কি দা ওই এটা ওই ওটার অন অফ এর অপশন আচ্ছা এটা হাতে করতে হবে না ঘুরাইলান না ডিসপ্লেটা পিছনে দিয়ে থাকবে এটা পিছনে কাস্টমার জানার এই যে সামনে দিয়ে ঘুরাই লাইন এটা উড়াইতেছো তাই লাগে কইছেন লাইন আউট হয়ে যাবে হবে হবে এভাবে থাকবে থাকে তো সেটিং এভাবে সেটিং এটা